আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুইস কিচেন এন্ড ব্লগ। আজকে আমি আলু দিয়ে আপনাদের সামনে মজাদার একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এখানে আমি আলু কিছুটা আলু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ আর আটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, আর সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে। এটা এমন একটা নাস্তা, খেতে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে, খেতে অনেক অসাধারণ লাগে আর সময় অনেক কম লাগে। তাই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে একটা হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপরে এভাবে একটু চাপ দিবেন, হয়ে যাবে। মানে লুচির মতো করে শেপ দিয়ে নেবেন, তেলে দিবেন আর ফুলে উঠবে। দেখেন কত সুন্দরভাবে, মানে বাচ্চারা যে এত পছন্দ করে আলুর এই নাস্তাটি, বাসায় একবার বানিয়ে দেবেন আপনি প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবেন। আর খেতে যে এত অসাধারণ, আলু তো কম বেশি সবাই অনেক পছন্দ করে, তারপর যে আলু দিয়ে আবার নাস্তা হয় তাকে তো সেটা বলার বাহিরে। দেখুন আমার সবগুলো বানানো হয়েছে, এখন আমি ভেজে নেব। এটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে সবগুলো এভাবে আমি ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলে ফুলে উঠতেছে, একদম লুচির মতো। আলু দিয়ে মনে হয় এটা এক ধরনের লুচি। সাথে নেবেন টমেটো সস, তাহলে যে খেতে এত মজা, এত ভীষণ মজার। দেখুন কত সুন্দর হয়েছে, এভাবে খাবেন, সাথে টমেটো সস নেবেন, তাহলে একবার বানিয়ে বারবার খেতে আপনাদের মন চাবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।